ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা বা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবেন কিনা, সুনানে বাইহাকির হাদিস এবং হাদিসটি সহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, লাউ মুত্তে কাবলি লা গাসাল তুকে, তুমি যদি আমার পূর্বে মৃত্যুবরণ করো আমি তোমাকে গোসল দিব। এই হাদিসটি সহি হাদিস, সকল মুহাদ্দিসিন কেরাম এটাকে সহি বলছেন। এটা বাইহাকির মধ্যে এই হাদিসটি এসেছে যে লাও মুত্তে কাবলি লা গাসাল তুকে, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলতেছেন আমি গোসল দিব, এখানে তো আর কোনো মুফতির ফতোয়ার দরকার নাই, সরাসরি আমরা সহি হাদিস পেয়ে গেলাম। আর স্বামী তার স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে কি না এই ব্যাপারে একটি হাদিস এসেছে, হাদিসটি মুসনাদে ইমাম আহমদের হাদিস এবং হাদিসটি হাসান অর্থাৎ আমলযোগ্য হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে গোসল দিবা। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওসিয়ত করেছেন যে আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে গোসল দিবা। তাহলে এখানে আমরা দলিল পেয়ে গেলাম যে স্ত্রীও স্বামীকে গোসল দিতে পারবে, তবে যদি স্বামী বা স্ত্রী একজন আরেকজনকে গোসল দেন সেই ক্ষেত্রে একাকেই দেওয়া যাবে না, উনি একা একা দিতে পারবেন না, ওনার সাথে আরও মাহরাম ব্যক্তি উপস্থিত থাকতে হবে। মাহরাম ব্যক্তি মানে মহিলা তার স্বামীকে গোসল দিচ্ছেন, এখন মহিলা তো থাকবেন তার সাথে এমন ব্যক্তিরা থাকতে হবে যারা মহিলার সাথেও মাহরাম ওই মৃত ব্যক্তির সাথেও মাহরাম। কথাটা কি বুঝতে পারছেন? দুইজনের সাথেই মাহারাম, ধরুন মাইয়াতকে গোসল দিচ্ছেন, স্ত্রীও গোসল করাতে গেছে আবার মাইয়াতের ভাইও গেছে, দেবর বাবি মিলে গোসল দিয়েছে, তাহলে এটা জায়েজ হবে? হবে না। অর্থাৎ এখানে দুইজনেরই মাহারাম ব্যক্তি এখানে তার সাথে থাকবে, ঠিক পুরুষকেও মা ছেলে পারবে, ছেলে মাহারাম দুইজনেরই দিক থেকে পারবে।